তো ভিউয়ার্স বিভিন্ন ডাটা প্যাক কিনা বা রিলোড বা বিভিন্ন ট্রানজেকশন করার পরে কিন্তু আপনি দেখবেন যে আপনার আপনার কাছে স্কিট পয়েন্ট চলে আসে, এটা কিন্তু আপনি মেসেজ পেয়েছেন। এই স্কিট পয়েন্টগুলো মূলত কি, এটি কিভাবে ব্যবহার করতে পারেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আমরা প্রথমে স্কিট অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমি স্কিট অ্যাপসের ভিতরে চলে আসলাম, আশা করি আপনাদেরকে আমি দেখাবো যে স্কিটের যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো আপনার অর্জিত হচ্ছে, আপনার কত পয়েন্ট আছে এবং এই পয়েন্টগুলো আপনার কীভাবে ব্যবহার করতে পারবেন, এই পয়েন্টের জন্য কত পয়েন্টের জন্য কী কী প্যাক রয়েছে সবগুলো বিষয় কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি আপনার একটু ভালো হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইয়ার দিক ডেট, এটা হচ্ছে স্কিটের আমার মেন যে ইন্টারফেস যেটা রয়েছে হোম ইন্টারফেস, এটার মধ্যে আছি আমি। এখানে মেনু বার রয়েছে, মেনু বারে আমি যদি ক্লিক করি তো মেনু বারে ক্লিক করার পর দেখবেন যে আপনার একটু নিচের দিকে দেখবেন তো রিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, রিওয়ার্ড এই দেখেন এখানে রিওয়ার্ডস নামে একটি অপশন রয়েছে, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিব। দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে অফার, একটা হচ্ছে স্কিটো পয়েন্টস। তো স্কিটো পয়েন্টস যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে 435 পয়েন্ট, ঠিক আছে। আপনি যদি কোনো প্যাকেজ নিতে চান রিওয়ার্ডগুলো ব্যবহার করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গেট রিওয়ার্ড প্যাকস নামে অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কত পয়েন্টের জন্য আপনি কত এমবি নিতে পারবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার আপনার যে পরিমাণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু এখান থেকে প্যাকেজগুলো নিতে পারবেন। যেমন আমার 435 পয়েন্ট রয়েছে, আমি চাইলে 500 এমবি নিতে পারবো এখান থেকে, আর 1 GB নিতে হলে আমাকে 600 পয়েন্ট অর্জন করতে হবে, আমার কিন্তু 600 পয়েন্ট নেই। তো এখানে চাইলে যে 100 MB যে প্যাকেজটা রয়েছে এটা কিন্তু আমি নিতে পারবো। তো আপনি পয়েন্টগুলো ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন। তো আমি একটি যদিও আমার ডাটা আছে তবুও আমি একটা প্যাকেজ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, যে 100 পয়েন্ট দিয়ে 100 MB এটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভ্যালিডিটি হচ্ছে 7 ডেজ। তো আমি এটাতে ক্লিক করেছি, যেখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে আমি এটাতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে গেট নামে অপশন রয়েছে, আমি এটা নিতে যাচ্ছি, যদি নিতে চাই তাহলে অবশ্যই গেট অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমি যদি শিওর হয়ে যেটা আমি নিতে যাচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 100 পয়েন্ট কেটে নেওয়া হবে এবং 100 MB দেওয়া হবে আমাকে 7 দিনের জন্য। তো ইয়েস অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন অল ডান, মানে আমার কাজটা হয়ে গেছে। তো আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি আবারও, দেখেন আমার এখানে কিন্তু পয়েন্ট কমে গিয়েছে, 100 পয়েন্ট অলরেডি কমে গিয়েছে, 100 পয়েন্ট কমে গিয়েছে। 100 পয়েন্ট কমলে কিন্তু 335 পয়েন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 368 পয়েন্ট রয়েছে, হয়তো আমাকে এই ট্রানজ্যাকশনটা করার জন্য আরও কিছু আমাকে পয়েন্ট দিয়েছে তারা। তো এইভাবে আপনি চাইলে অফারগুলো নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি শেয়ার পয়েন্ট, আপনি যদি কাউকে পয়েন্টও শেয়ার করতে চান কোনো একটি স্কিটো নাম্বার আপনি চাইলে কিন্তু পয়েন্টগুলো শেয়ার করতে পারবেন। যেমন আপনি একটি ট্রানজ্যাকশনে 1 থেকে 100 পয়েন্ট পর্যন্ত আপনি কিন্তু অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। যেমন ধরুন আমার যদি এখানে কিছু পয়েন্ট কম থাকে তাহলে আমি কিন্তু অন্যদের কাছ থেকে বা অন্য যারা স্কিটো ইউজ করে তাদের কাছ থেকে কিছু পয়েন্ট নিতে পারবো। যদি তাদের পয়েন্টের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি তাদের কাছে পয়েন্টটা শেয়ার করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার পয়েন্টস নামে অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে জাস্ট আপনি যে স্কিটো নাম্বার আপনি পয়েন্টটা শেয়ার করবেন সেই স্কিটো নাম্বারটা এখানে তুলে দিতে হবে। জাস্ট আমি একটা নাম্বার এখানে উঠিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট, আমি কয়টা পয়েন্ট দেবো, আমি এখানে জাস্ট একটা পয়েন্ট দেবো। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি লেটস ডু ইট, এটা এখানে অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমি যদি শেয়ার হই তাহলে এখানে ওকেতে ক্লিক করে আমি এটাকে শেয়ার করে দেবো। তারপর এখানে আমার নাম্বার কিন্তু একটা কোড যাবে, সেই কোডটি আমাকে কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কোড চলে আসছে, আমি এখানে কোডটি দিব 4113। দেওয়ার পর কিন্তু এখানে সাকসেস চলে আসবে, যেহেতু এটা একটা স্কিটো নাম্বার না এই জন্য কিন্তু এটা যায়নি। তো আপনারা এইভাবে আপনাদের স্কিটো পয়েন্টগুলো চাইলে শেয়ার করতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো ইয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, একটি ভালো কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।